হেই হ্যালো WhatsApp গাইস গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আজ রাত 12টার পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পেয়ে যাবেন তাছাড়া দেখিয়ে দেব যে আপকামিং সময়ে কিন্তু আমাদের একটি M187 স্কিন আসতে চলেছে খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পাবেন তো সেই স্কিনটা আপনাদেরকে দেখিয়ে দেব তাছাড়া আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের কোবরা এমি ফুটিটা কোবাডি জানা আসবে তো গাইস ওপি লেভেলের কিন্তু একটা লিগ বের এসেছে কোবরা এমি ফুটি নিয়ে তো সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো গাইস সমস্ত আপডেটগুলো কিন্তু একদম 100% রিয়েল আপডেট আপনাদেরকে দিতে চলেছি তো গাইস প্রথমেই বলে নেই ইদানিং কিন্তু চ্যানেলের রিচ কিন্তু অনেক কমে গেছে মানে চ্যানেলের রিচ কিন্তু অনেক ডাউন হয়ে গেছে তো আমি আপনাদের কাছে একটা লাইক দিয়ে নিচ্ছি কারণ অনেক পরিশ্রম করে আপনাদের জন্য কিন্তু ভিডিওটি আপলোড করতেছি তো গাইস যাই হোক একটি লাইক আশা করি করে দেবেন তো গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আজ রাত 10টার পর আপনারা গেমের মধ্যে কী দেখতে পাবেন তার আগে আমি আগে কয়েকটি আপডেট আপনাদেরকে দিয়ে নিচ্ছি সেগুলি হচ্ছে যে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু 100% ডায়মন্ড টপ আপ ইভেন্টটা কিন্তু চলে এসেছে আপনারা সবাই জানেন তো গাইস এটি কিন্তু দেওয়ালি স্পেশাল একটা টপ আপ ইভেন্ট ছিল এটি আমাদের বাংলাদেশ সার্ভারে না আসারই কথা ছিল কারণ দেওয়ালি স্পেশাল কোনো টপ আপ ইভেন্টই কিন্তু বাংলাদেশ সার্ভারে আসেনি তো গাইস তারপরেও কিন্তু দিয়ে দিয়েছে যাই হোক ভালোই হয়েছে তো যারা যারা ডায়মন্ড কিনতে চান এখন কিন্তু মানে এই সুযোগে কিন্তু কিনলে কিনতে পারেন কারণ আপনার অনেক কম ডায়মন্ড কিন্তু অনেক কম দামে কিন্তু অনেক বেশি ডায়মন্ড কিন্তু পেয়ে যাবেন তো যারা কিনতে চান কিনতে পারেন আর যারা না কিনতে চান তারাই ভালো মানে তাদের কেনার দরকার নেই কারণ গেমের পিছনে এত টাকা খরচ করাটা আসলে ঠিক না তো গাইস যাই হোক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডিলটা কারণ গাইস আপনারা তো বুঝতেই পারতেছেন ডায়মন্ড রয়্যাল কিন্তু গতকালই কিন্তু এসেছে আবারও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডায়মন্ড রয়্যাল বান্ডিলটা কারণ এখনও কিন্তু আর অনেক টাইম কিন্তু আছে তারপরও কিন্তু কনফার্মভাবে বলে দেবো আজকে যে ডায়মন্ড রয়্যাল নতুন কি বান্ডিল আসবে তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডিল এখন যে ডক্টর রেড বান্ডিল চলছে সেটি কিন্তু ফিমেল ভার্সন এটি কিন্তু 100% কনফার্ম এই বান্ডিলটা কিন্তু আমাদের আসবে নেক্সট ডায়মন্ড রয়্যালে এটি আশা করি পরিবর্তন করা হবে না কারণ আপনারা জানেন একবার মেল বান্ডিল চলে আর একবার কিন্তু ফিমেল বান্ডিল চলে এখন কিন্তু ফিমেল বান্ডিল আসবে এখন কিন্তু অনেক দিন টাইম আছে আমি তারপরও আগে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এর জন্য একটি লাইক অবশ্যই কিন্তু করে দেবেন তো গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল কিন্তু গাইস আজকেই কিন্তু এসেছে তারপরও এখনও কিন্তু অনেক দিন টাইম আছে তারপরও কিন্তু আমি আপনাদের কনফার্মভাবে বলে দিচ্ছি যে কোনটা আজ আমাদের ওয়েপেন রয়্যালে তো গাইস আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমাদের যে যে থমসন গানের স্কিনটা এটি কিন্তু আমাদের পরবর্তী ওয়েপেন রয়্যাল হতে চলেছে এটি এখনও পর্যন্ত কিন্তু এটি কিন্তু কনফার্ম এটি আশা করি কোনো প্রকার পরিবর্তন করা হবে না যদি কোনো প্রকার পরিবর্তন করা হয় তাহলে যে আমাদের যে AC-80 যে একটি গান স্কিন আসার কথা ছিল সেটি কিন্তু দিতে পারে এবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ সর্বিয়ার ডবল ড্যামেজ তার সিঙ্গেল ড্যামেজ ডবল একুরেন্সি এটি কিন্তু হচ্ছে এই থমসন গানের এবিলিটি কিন্তু মোটামুটি ভালোই আছে তো আমরা কিন্তু পরবর্তী ওয়েপেন রয়্যালে এই গানটি দেখতে পাবো যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের যে AC-80 গানের স্কিন সেটি কিন্তু দেখতে পাবো দুটোর মধ্যে একটি 100% কনফার্ম দেখতে পাবো তো সবার আগে কিন্তু আমি আপনাদেরকে ওয়েপেন রয়যাল এবং ডায়মন্ড রয়্যাল দুটি কিন্তু দেখিয়ে দিলাম তো এখন কিন্তু অনেক ট্যাপ টাইম আছে তো গাইস আমাদের কিন্তু গেমের মধ্যে নতুন একটি M187 স্কিন কিন্তু আসতে চলেছে বা দুই গুলির স্কিন যেটাই বলেন না কেন আসতে চলেছে তো খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন তো কবে দেখতে পাবেন সেটি আপনাদেরকে বলে দেবো আর দেখতে কিরকম সেটিও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস এই স্কিনটা কিন্তু অনেক আগে আসার কথা ছিল এখন থেকে প্রায় 4-5 মাস আগে কিন্তু আসার কথা ছিল এটি কিন্তু OB-26 এর সময় কিন্তু এটি ডিজাইন করা হয়েছিল এখন কিন্তু OB-30 চলতেছে তো গাইস এটি দেওয়া হয়নি গেমটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল তো ফাইনালে কিন্তু আবার এটি দিতে চলেছে আর এটি যখন আসবে আপনারা তখন দেখতে পাচ্ছেন এই থমসনের স্কিনটাও কিন্তু আসবে মানে এই দুইটা গান স্কিন কিন্তু একসাথে আসবে এই নতুন M187-টির এখন এবিলিটি কি আপনারা জানতে চাইবেন তো এবিলিটি কিন্তু এখন পর্যন্ত বের হয়নি তো এবিলিটি যখন বের হবে সে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এটির এবিলিটি কি কনফার্মভাবে জানিয়ে দেবো তো যতটুকু ক্লিক পেয়েছি অনেকে বলতেছে এখানে সিঙ্গেল রেট অফ ফায়ার ডবল রিলোড স্পিড বা ডবল ড্যামেজ সিঙ্গেল রিলোড স্পিড থাকতে পারে তো গাইস যাই হোক দেখা যাক কি এবিলিটি হয় আর এক সপ্তাহের মধ্যে হয়তো বা আমি পেয়ে যাবো এবিলিটি হাতে তো এবিলিটি হাতে পেলে কিন্তু অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো যে কি এবিলিটি হতে চলেছে তো যারা যারা এটি নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন আর সেই ভিডিওটি পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের কোবরা এমি ফুটিটা কবে রিটার্ন আসবে তো গাইস তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই আজ রাত 12টার পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন তো গাইস আজ রাত 12টার পরে কিন্তু একটা ফিক্সড ওয়েব ইভেন্ট রয়েছে মানে সর্বিয়ার্স একটি ফেরেট রয়্যাল রয়েছে তো ফেরেট রয়্যালটা কি আসতে চলেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস এই যে বান্ডিলটা এই বান্ডিলের ফেডারেট রোলটা কিন্তু আজ রাত 12টার পর আপনারা গেমের মধ্যে দেখতে পাবেন আমাদের যে নতুন ফিস্টের স্কিন এসেছে সেটি কিন্তু চলে যাবে তার পরিবর্তে কিন্তু এই বান্ডিলটা কিন্তু দিয়ে দেবে মোটামুটি ভালোই আছে বান্ডিলটা তো এটি আমি আপনাদের নেওয়ার জন্য বলবো না কারণ আমার কাছে বেশি একটা ভালো লাগেনি আর কি মোটামুটি চলার মতো যে যাই হোক গাইস আজ রাত 12টার পরে কিন্তু এটি কিন্তু আপনারা গেমের মধ্যে দেখতে পাবেন 100% কিন্তু কনফার্ম থাকতে পারেন কারণ অফিসিয়ালভাবে কিন্তু গেমটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আজ রাত 12টার পরে এই নতুন ফেডারেট রোলটা আসবে তো গাইস এখন আমি আপনাদেরকে বলে দেবো যে কোবরা এমি ফুটিটা কবে রিটার্ন আসবে গাইস কোবরা এমি ফুটিটা কিন্তু এরপরের মাসের শেষের দিকে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আসতেছে মডারেটররা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তাদের কিন্তু জানিয়েছে তো আমি এখন কনফার্মভাবে বলতে পারবো যে আমাদের বাংলাদেশ সার্ভারও দিবে কিনা কারণ আমাদের একে নিয়ে কিন্তু একটি প্রতারণা করেছে কিন্তু গাইস এটা আবার অনেকেও বলেছে যে একে ডাক তাদের সার্ভারে দেওয়ালি সোশ্যাল এসেছিল দেওয়ালি সোশ্যাল ইভেন্ট যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে আসেনি সেহেতু নাকি একে দেওয়া হয়নি তো তাদের M10 দিয়েছে তার সে মানে M10 তাদের সার্ভারও দিয়েছে আমাদের সার্ভারও দিয়েছে সেহেতু বোঝা যাচ্ছে যে যখন তাদের সার্ভারে কোবরা এমি ফুটিটা আসবে সেটি কিন্তু দেওয়ালি সোশ্যাল আসবে না তখন সেটি কিন্তু মানে এমনিতেই আসবে তখন কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু কোবরা এমি ফুটিটাও কিন্তু আসবে যতটুকু আমি জানতে পেরেছি
আছি। তো গাইস কুবরাইম ফুটটা আসলে সত্যি অনেক ভালো হবে, কারণ আমার সাবস্ক্রাইবাররা অনেকেই কিন্তু কুবরাইম ফুটটা নেওয়ার জন্য কিন্তু অনেক অপেক্ষা করতেছে। গাইস যাই হোক, কুবরাইম ফুটটা কিন্তু আমরা শেষের দিকে কিন্তু দেখতে পারবো, এরপরের মাসের শেষের দিকে কিন্তু আমরা দেখতে পেতে পারি। আর গাইস ইন্ডিয়ান সার্ভার আসলে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার আসবে, আপনারা কিন্তু কনফার্ম থাকতে পারেন, কারণ ইন্ডিয়ান সার্ভার যেহেতু M10 দিয়েছে, আমরা সার্ভারও দিয়েছি, ওখান দেওয়া কিন্তু শুরু করেছি, ওখান দেওয়া শুরু করেছে, এখন আস্তে আস্তে কিন্তু সবগুলোই দেবে। তো গাইস ড্রাকুয়েকেটা দিল না, কারণ ড্রাকুয়েকে তাদের সার্ভারে কিন্তু দেওয়ালি স্পেশাল কিন্তু বেগ দিয়েছে, আমাদের সার্ভারে কিন্তু কোনো দেওয়ালি ইভেন্ট আসেনি, তার জন্য কিন্তু আমাদের সার্ভারে কিন্তু বেগ দিয়ে নিতে। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো গাইস দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।